আরবদের প্রথা ছিল যে তারা তাদের শিশুদেরকে বেদুইন অধ্যুষিত মরু অঞ্চলে লালন পালন করার উদ্দেশ্যে পাঠিয়ে দিত। সেখানে তাদের দৈহিক সুস্থতার অনুকূল পরিবেশ ছিল। রাসূলের পবিত্র জন্মলাভের পর বনী সাদ গোত্রের কিছু বেদুইন লোক মক্কায় আসে। তাদের মহিলারা মক্কার ঘরে ঘরে শিশুর অনুসন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু রাসূলের পিতৃহীনতা এবং দারিদ্র্যের কারণে কেউ তাকে নেয়নি। হালিমা সাদিয়াও তাদের মধ্যে ছিল একজন। সবার মতো সেও ছিল বিমুখ। শিশু পালনের পারিশ্রমিক দিয়ে জীবনের অভাবন্টন বিমোচন করার লক্ষ্যে মক্কার অধিকাংশ ঘরে শিশুর অনুসন্ধান করেও সফল হয়নি সে। অধিকন্তু সে বছরে ছিল অনাবৃষ্টি ও খরা, তাই স্বল্প পারিশ্রমিকে এতিম সন্তানকে নেয়ার উদ্দেশ্যে আমিনার ঘরে আবার ফিরে আসে সে। হালিমা আপন স্বামীর সাথে মক্কার মন্তর গতিতে চলে এমন একটি দুর্বল গাধিনী নিয়ে এসেছিল, কিন্তু প্রত্যাবর্তনের পথে রাসূলকে কোলে নেয়ার পর গাধিনী অত্যন্ত দ্রুত গতিতে চলতেছিল এবং অন্যান্য সবাইকে পেছনে ফেলে আসছিল, ফলে সফর সঙ্গীরা অত্যন্ত আশ্চর্যজনিত হয়। হালিমা আরও বর্ণনা করেন যে তার কাছে খাবার ছিল না, তার ছেলে খুদাই সর্বদা কাঁদত। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে আসার পর থেকে তার সচ্ছলতা ফিরে আসে। দরিদ্র ও অভাবন্টনের পরিবর্তে সুখ ও সমৃদ্ধি সর্বোচ্চ বিরাজমান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার পরিচর্যার 2 বছর পালিত হয়। হালিমা তাকে দারুণভাবে চাইত। হালিমা নিজেই হৃদয়ের গভীরে এই শিশুকে ঘিরে রাখা অস্বাভাবিক কিছু জিনিস পুরো অনুভব করত। 2 বছর শেষ হবার পর হালিমা তাকে মক্কায় মাতা ও দাদার কাছে নিয়ে আসলো, কিন্তু হালিমা রাসূলের বরকত অবলোকন করে, যে বরকত তার অবস্থায় পরিবর্তন ঘটায়। আমিনার কাছে রাসূলকে দ্বিতীয়বার দেয়ার জন্য আবেদন করল। আমিনা তাতে সম্মত হয়। হালিমা এতিম শিশুকে নিয়ে নিজ এলাকায় আনন্দ ও সন্তোষ সহকারে ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা যারা নতুন এসেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।